পঞ্চম শ্রেণীর বাচ্চারা, তোমাদের এখন ইতিহাস ক্লাস শুরু হলো। তোমরা তোমাদের সামনে একটা ছবি দেখতে পাচ্ছ, যে ছবিটার সঙ্গে এখন হয়তো তোমাদের পরিচয় নেই। তোমরা ভাবছো এটা একটা রেলগাড়ি বটে, কিন্তু তা দিয়ে এত ধোঁয়া বেরোচ্ছে কেন? তার মাথা দিয়ে ধোঁয়া, ইঞ্জিনের কাছে এত ধোঁয়া, কই এখন যে ট্রেন যায় এত ধোঁয়া তো দেখা যায় না, ধোঁয়াই দেখা যায় না। তো দেখো তলায় লেখা আছে বাষ্প চালিত রেল ইঞ্জিন। আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে বাষ্প চালিত জাহাজ, বাষ্প চালিত রেল ইঞ্জিন, যেটা ধীরে ধীরে তৈরি হচ্ছে। তো আমরা আজকে পড়তে চলেছি পাতা, দাঁড়াও পাতা দেখিয়ে দিই তোমাদের, 18 পাতা। 18 পাতায় আমরা পড়া শুরু করছি। দেখো বলছে আবার, আবার মানে আমরা আগের দিন যেটা দেখেছিলাম 17 পাতাতে, সেখানে আমরা দেখেছি যে এই মনে রাখো বা জেনে রাখোতে আমরা দেখেছিলাম যে বাষ্পচালিত জাহাজের কথা পড়েছিলাম। তো সেই জন্যই বলছে শিল্পের প্রয়োজনে কয়লা ও লোহার খনির খোঁজ চলতে লাগলো। ধরো শিল্প, একটা শিল্পকে চালাতে গেলে সবার প্রথমে বিদ্যুৎ শক্তির কিন্তু প্রয়োজন পড়ে। তো এই বিদ্যুৎ শক্তি আমরা পাই কোথা থেকে? না, কয়লাকে পুড়িয়ে যে শক্তি পাওয়া যায় তাকেই কিন্তু আমরা বিদ্যুৎ শক্তি হিসাবে ব্যবহার করতে পারি। তো সেই কয়লা এবং লোহা, লোহা কেন লাগবে না, লোহা দিয়েই তো সমস্ত মেশিনগুলো তৈরি হচ্ছে। তো সেই কারণে কয়লা এবং লোহার খনি আমাদের খোঁজ করতে লাগলো। খনির প্রচুর শ্রমিক দরকার হলো, তো সেই খনিতে নামবে কে, খনি থেকে জিনিসপত্রগুলো তুলবে কে, মালিক তো আর নামবে না। তো নামার জন্য বা খনি কাজ করার জন্য শ্রমিকদের প্রয়োজন হলো। খনির নিরাপত্তার জন্য, এবার আগে কী হতো, ধরো কয়লার খনিতে নামবে বা লোহার খনিতে নামবে, গর্ত করে তো তলায় নামতে হতো। এবার কী হয়েছে, চারপাশটা তাহলে ফাঁপা হয়ে গেল, ওপরটা একটা ছাদের মতন সেট, আর সেখান দিয়ে কী হয়েছে, মানুষ তলায় ঢুকতো, গভীর খাদের তলায় ঢুকে যেত। অনেক সময় এমন হতো যে সেই যে ওপরে যে সেটটা, সেটা ধস নেমে গিয়ে পুরো একদম মানুষগুলোর ওপর চাপা পড়ে যেত। এরকম বহু মানুষ, বহু শ্রমিক মানুষ কিন্তু এভাবে জীবন হারিয়েছেন। তারা নিচে নেমেছে, এখনও হয় না তা নয়, তারা নেমেছে, ধস নেমে পুরো তারা মৃত্যুর মুখে পড়েছে। তো এই মৃত্যুর হাত থেকে কিছুটা হলেও মানুষকে বাঁচাবার জন্য সেফটি ল্যাম্প আবিষ্কার হয়েছে, যে কিনা কে আবিষ্কার করেছেন, হামফ্রে ডেভি। তো হামফ্রে ডেভি কি আবিষ্কার করেছেন, না সেফটি ল্যাম্প, মানে এক ধরনের জিনিস যা কি করবে না, নিয়ে যদি তুমি খনির মধ্যে ঢোকো তাহলে ওই যে ধস নামা বা যে মৃত্যু মুখে পড়া সেটা কিন্তু হতো না। মানুষ আগে থেকেই বিপদের আঁচ করতে পারতো, মানুষ বুঝতে পারতো, নিজেকে বাঁচাবার ব্যবস্থা করা যেত। আবিষ্কার হলো সুতো কাটার উন্নত মানের স্পিনিং জেনি। সুতো কাটার, যেটা আগে হাতের মাধ্যমেই করতে হতো, সেটা এখন মেশিন অর্থাৎ স্পিনিং জেনি আবিষ্কার হলো। আবিষ্কার করলেন হারগ্রিভস নামে একজন শ্রমিক। তো বুঝতে পারছো তোমাদের এখানে কত রকমের শর্ট কোশ্চেন থাকতে পারে। তোমাদের এখানে কিন্তু কে কী আবিষ্কার করেছেন, তার কী কাজ, এরকম ধরনের প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে পরীক্ষাতে। আচ্ছা, মালিক শ্রেণীরা শ্রমিকদের কম বেতন দিয়ে, যেটা আমি তোমাদের একটু আগেই বলছি, আচ্ছা একটু আমি দেখে নিই জেনে রাখোতে কী আছে। 1866 খ্রিস্টাব্দের 1 মে, তো আমরা বলি না পয়লা মে, প্রতিদিন 8 ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা আমেরিকাতে, যেটা আমি বলেছিলাম তোমাদের যে শ্রমিকদের প্রায় 12 ঘন্টা 16 ঘন্টা করে পরিশ্রম করতে হতো, সামান্য কিছুটা সময় তারা বাড়িতে বিশ্রাম করতো। তো এতটা অমানবিক পরিশ্রম তো করা যায় না, তাই তারা প্রত্যেক শ্রমিক কী করেছিল 1866 খ্রিস্টাব্দে পয়লা মে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজের দাবি করেছিল, যে আমরা কাজ করবো কিন্তু 8 ঘন্টা, 8 ঘন্টার বেশি কাজ করব না। আমেরিকার শিকাগো শহরে আন্দোলন করেছিলেন, আজ ওই দিনটি শ্রমিক দিবস হিসাবে পালন করা হয়। কিছুতেই মালিক শ্রেণীর লোকেরা মানবে না, তারা জানে 12 ঘন্টার জায়গায় 16 ঘন্টার জায়গায় যদি 8 ঘন্টা করে তাহলে কী হবে, উৎপাদন কমবে, উৎপাদন কমলে কী হবে, না তাহলে ব্যবসা কমবে। কিন্তু এদের মিলিত
কি করব, মিলিত কী বলবো, মিলিত আন্দোলনের ফলে ধীরে ধীরে কিন্তু মালিক শ্রেণী বা যারা উচ্চ পদস্থ যারা মানুষ তারা কিন্তু এটা মানতে বাধ্য হয়েছে যে হ্যাঁ এতক্ষণ ধরে কাজ করা সম্ভব নয়, ঠিক আছে প্রত্যেকটা শ্রমিক 8 ঘন্টা করেই কাজ করবে এরকমভাবে। এটা ওই জন্য 1লা মে শ্রমিক দিবস হিসাবে পালন করা হয়। আচ্ছা এবার দেখো এখানে কী বলছে, মালিক শ্রেণী, মালিক শ্রেণীর মানুষরা কিন্তু এই শ্রমিকদের ওপর প্রচণ্ড অত্যাচার করতো। মালিক শ্রেণীরা শ্রমিকদের কম বেতন দিয়ে বেশি লাভ করতে লাগলো, যে কম টাকা, ধরো 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করার যে পারিশ্রমিক আছে সেই পারিশ্রমিক তো মোটেও দিত না, বরঞ্চ তার পরিবর্তে সামান্য একটু বেতন যাও করে হাতে ধরিয়ে দিত। এই সময় আরেকটি বড় আবিষ্কার লোহা গলাবার চুল্লি বা ব্লাস্ট ফার্নেস। আগে মানুষকে কী করতে হতো, সেই আগুনে পুড়িয়ে বা হাতে করেই এগুলো করতে হতো, কিন্তু এখন লোহাকে গলাবার জন্য চুল্লি আবিষ্কার হয়ে যাচ্ছে, চুল্লি বা ব্লাস্ট ফার্নেস। তার ভিতরে ওই শক্ত লোহাগুলোকে দিলে লোহা আপনিই গলে যাচ্ছে। আচ্ছা আবিষ্কার করলেন জন স্মিটন 1707 খ্রিস্টাব্দে। কত নাম এখানে, কত আবিষ্কারের কথা, তোমাদের কিন্তু চ্যাপ্টার খুব মন দিয়ে পড়তে হবে। ফলে স্বাভাবিকভাবেই লোহা ও ইস্পাতের উৎপাদন বেড়ে গেল। আগে মানুষকে যেটা প্রচণ্ড কষ্ট করে নিজে করতে হতো সেটা এখন যন্ত্রের মাধ্যমেই হয়ে যাচ্ছে, লোহা গলে যাচ্ছে, তারপরে তাকে নতুন নতুন কী বলবো আকৃতি দিয়ে নতুন নতুন জিনিস তৈরি হয়ে যাচ্ছে, উৎপাদন বাড়ছে, মানে একটা বিরাট পরিবর্তন হয়ে যাচ্ছে। যানবাহনের গুরুত্ব এবং আবিষ্কার হচ্ছে, মানুষ ব্যবসা বাণিজ্য বেড়ে যাচ্ছে, মানে কি মানুষ তো আর তখন খালি পায় বা ঘোড়ার পিঠে যাচ্ছে না, মানুষ চাইছে যে এমন একটা যান বা যা আমাদের বয়ে নিয়ে যেতে পারবে তাই যানবাহন। তো যন্ত্রের উন্নতির ফলে কারখানায় উৎপাদন হতে লাগলো প্রচুর পরিমাণে। আচ্ছা এই সকল দ্রব্য মানুষের কাছে পৌঁছতে দরকার হলো যেমন বাজার তেমনি যানবাহন, যেগুলো আমার বাড়িতে তৈরি হয়ে যাচ্ছে, আমি মেশিনে ধরো এ করছি, সোয়েটার তৈরি করছি, প্রচুর পরিমাণে সোয়েটার তৈরি করে আমি আমার বাড়িতেই রেখে দিলাম, জমিয়ে রেখে দিলাম, সেগুলো উই পোকায় কেটে দিল, তাতে তো লাভ নেই। সেই যে জিনিসগুলো আমার তৈরি হচ্ছে সেই জিনিসগুলোকে কী করতে হবে, না লোকের কাছে পৌঁছতে হবে যে এই জিনিস আমার কাছে আছে, তখন তারা তাদের প্রয়োজন মতন কিনে নেবে। তো এইভাবেই কিন্তু উন্নতি হচ্ছে, বাজারের উন্নতি হচ্ছে, শিল্পের উন্নতি হচ্ছে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হচ্ছে। আচ্ছা দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে দরকার হলো যন্ত্রচালিত যানবাহন, ঘোড়ার পিঠে করে হোক বা উটের পিঠে করে হোক, হেঁটে কিন্তু অনেকটা সময় নিচ্ছে, তাই এই সমস্ত জিনিস খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতে যাওয়া যায় তার জন্য কিন্তু যন্ত্রচালিত যানবাহন, মানে এমন একটা যানবাহন যা যন্ত্রের মাধ্যমে চলবে, মানুষ হয়তো অপারেট করবে কিন্তু যন্ত্রের মাধ্যমে অর্থাৎ মেশিন এর মাধ্যমে, মোটরের মাধ্যমে চলবে, সেরকম আবিষ্কার হওয়া উচিত ছিল আর কি, বা তখন মানুষ প্রয়োজন মনে করেছিল। 1814 সালে জর্জ স্টিভেনসন বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করে, যেটা তোমরা ছবিটা দেখছো যে বাষ্পের মাধ্যমে বাষ্পচালিত এই রেল ইঞ্জিন কিন্তু আগের রেল ইঞ্জিনের থেকে অনেক দ্রুত চলতে শুরু করলো। আচ্ছা 1830 সালের মধ্যে ইংল্যান্ডের সর্বোচ্চ রেলপথ পাতা শেষ হয়ে গেছিলো। 1830 সালের মধ্যে ইংল্যান্ডের সর্বত্র কিন্তু রেলপথ পাতা হয়ে গেছিলো, মানে কি রেল লাইন পেতে ফেলা হয়েছিল, তৈরি করা হয়েছিল, রেল লাইনের ওপর দিয়েই তো রেলগাড়ি যাবে, ওই তো আর এমনি জায়গা দিয়ে যেতে পারবে না, তো রেল লাইন পাতা হলো মানে রেলপথ চালু হলো। যা আমাদের ভারতে রেল ব্যবস্থার প্রবর্তন হয় 1853 সালে মুম্বাই থেকে থানে, তার মানে সমস্ত ইংরেজরাই কিন্তু করে ফেলছে, তারা বুঝতে পারছে যে ইংল্যান্ডের জিনিস ভারতবর্ষ এবং ভারতবর্ষের জিনিস ইংল্যান্ডে নিয়ে যেতে গেলে কিন্তু রেল লাইনই বা রেল পথ বা ট্রেনই কিন্তু একমাত্র উপায়। আচ্ছা রেল ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন লর্ড ডালহৌসি, ম্যাক অ্যাডাম নামে একজন ইঞ্জিনিয়ার সর্বপ্রথম পাকা রাস্তা তৈরি করার পদ্ধতি আবিষ্কার করেন। তো এই নামগুলো কিন্তু আমি বারবার তোমাদের বলছি, খাতায় লিখে লিখে অভ্যাস করবে। আমাদের দেশে আলকাদরা আর পাথর দিয়ে পাকা রাস্তা তৈরি হতে লাগলো, যার উপর দিয়ে সব ঋতুতেই যাতায়াত সম্ভব ছিল।
আগে তো কাঁচা রাস্তা ছিল, অর্থাৎ মাটির রাস্তা ছিল, অল্প বৃষ্টি হলেই কাদা হয়ে যেত। তো এই আলকাদরা আর এ দিয়ে আর কি দিয়ে পাথর দিয়ে যে পাকা রাস্তা তৈরি করা হয়, পিচের রাস্তা তৈরি করা যায়, সেটা কিন্তু ভারতের লোকেরা জানতো না, ইংল্যান্ডের মানুষদের কাছ থেকে কিন্তু জানতে পারা গেছে। যা বিংশ শতাব্দীর শুরুতে থেকেই এই সকল রাস্তায় বাস, লরি, মোটর গাড়ি চলতে লাগলো। পাকা রাস্তা হলো এবং পাকা রাস্তার ওপর দিয়ে এই যানবাহন চলতে শুরু করলো। যাতায়াত ব্যবস্থার আরও দ্রুত হলো, অনেক তাড়াতাড়ি খুব কম সময় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া সম্ভব হলো। আচ্ছা, চলে যাওয়া সম্ভব হলো যখন রাইট ভ্রাতৃদ্বয় মানে দুই ভাই 1903 সালে উড়োজাহাজ আবিষ্কার করলেন। উড়োজাহাজ মানে এরোপ্লেনও আবিষ্কার হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা এতখানি পড়লাম। এখানে প্রচুর আবিষ্কার দেখলাম, প্রচুর নাম পেলাম, সঙ্গে সালও আছে তোমাদের কাছে বারবার করে বলা। তোমরা কিন্তু এগুলো খুব ভালো করে তৈরি করো, কারণ এ থেকে ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, সমস্ত রকমের প্রশ্ন তোমাদের তৈরি রাখতে হবে।